সীমান্তে উত্তেজনা নিয়ে শিগগিরই বিজিপির সঙ্গে বিজিবি পতাকা বৈঠকে বসবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। সোমবার দুপুরে বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্ত পরিদর্শনের সময় তিনি বলেন, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া সীমান্তে নজরদারি বৃদ্ধি, টহল জোরদার, জনবল এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। মহাপরিচালক আরও জানান, মর্টারশেল নিক্ষেপ, হেলিকপ্টার আকাশ সীমা অতিক্রম সহ প্রত্যেকটি ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। মিয়ানমার ওইসব বিষয়ে কূটনৈতিকভাবে উত্তর পাঠিয়েছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে যোগাযোগও করা হয়েছে। সুবিধামতো সময়ে ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে সব বিষয়গুলো সরাসরি উপস্থাপন করা হবে। এই ধরনের দুর্ঘটনা ঘটলেও আমরা কিন্তু তাদেরকে কূটনৈতিকভাবে আমরা প্রতিবাদ লিপি পাঠাই এবং বিপি পর্যায়ে প্রতিবাদ লিপি পাঠানো হয়, আমাদের হেডকোয়ার্টার পর্যায়ে প্রতিবাদ লিপি পাঠানো হয়। সবসময় আমরা চেষ্টা করছি যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটা পতাকা বৈঠক করার এবং তারা এতে সম্মতি দিয়েছে যে তারা একটা পতাকা বৈঠক করবে। আমরা সুবিধাজনক সময়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটা পতাকা বৈঠক আমরা করব। এছাড়াও আমরা চেষ্টা করছি যে আমাদের উচ্চ পর্যায়ের কোনো একটা বৈঠক করা যায় কিনা।